মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক সেফ ড্রাইভ সেফ লাইফের, তা কিন্তু মানতে নারাজ রাজ্যের মানুষ। আর তারই প্রমাণ মিলছে একের পর এক দুর্ঘটনায় তরতাজা প্রাণ চলে যাওয়ায়। শিলিগুড়ি শহরে গত 10 দিনে 7 জনের বেশি মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ট্রাফিক পুলিশের তথ্য উঠে এসেছে, হেলমেট না পরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর মূল কারণ। সচেতনতা সপ্তাহ ট্রাফিক সপ্তাহ পালন করেও কোনো লাভ মিলছে না। ট্রাফিক পুলিশকে দেখে অনেক সময় দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছেন বিনা হেলমেটে থাকা গাড়ির চালকেরা। কোনো কোনো বাইকে 3 জন, কোনো বাইকে আবার 4 জন নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে শহরের মানুষকে। শহরের মূল সড়ক থেকে চোরা গলি সব দিকে বাইক আরোহীদের তাণ্ডব। বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন দিকে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সবশেষে একটাই কথা, কবে সচেতন হবে সাধারণ মানুষ আর কবে এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচবে তরতাজা প্রাণগুলো।